আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল একটা কথা বলেছেন রোববার রাতে কিশোরগঞ্জের একটা মিটিংয়ে, বিএনপি রোড মার্চের যে সমাপনী সভাটা হচ্ছিল সেখানে রোববার রাতে উনি একটা কথা বলেছেন এবং আমার কাছে কথাটা উনি খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তিনি বলেছেন যে বেগম জিয়াকে এই যে বিদেশে যেতে দেওয়া হলো না, প্রথমে কিন্তু মনে হয়েছিল যে বিদেশে তাকে পাঠানো হবে, তাকে যেতে দেওয়া হবে চিকিৎসার জন্য, উচ্চ মানে আপনার উন্নত চিকিৎসার জন্য দেওয়া হবে, শেষ মুহূর্তে দেওয়া হলো না। কেন দেওয়া হলো না এই কারণটা উনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমি তার ভাষায় তার মানে কথাটাই পড়ে শোনাই কি বলেছেন উনি। উনি বলেছেন যে বেগম জিয়াকে শর্ত দেওয়া হয়েছিল যদি তিনি যদি চিকিৎসার জন্য বিদেশে যেতে চান তাহলে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে আসতে হবে। বিএনপি থেকে এর উত্তর দেওয়ার আগেই অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে খালেদা জিয়া তা প্রত্যাখ্যান করে বলেছেন তার জীবনে গণতন্ত্রের জন্য কোনো শর্ত নেই, ভোটের অধিকারের জন্য, এই দেশের সার্বভৌমত্বের জন্য কোনো শর্ত নেই, কোনো শর্ত খালেদা জিয়ার নামের সঙ্গে যায় না এবং আমরা তা মানিও না। এই যে কথাটা যে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু শুনে আসছি এবং আমরা জানি দেশে এক একজন নেত্রীর এক একজন নেতার এক এক রকম একটা অ্যাডজেক্টিভ নামের সঙ্গে আছে। দেখুন, খালেদা জিয়ার সঙ্গে যে কথাটা প্রায়ই বলা হয় সেটা হলো উনি হলেন আপোষহীন নেত্রী। তো যদি কথাটা সত্য হয়, মোয়াজ্জেম হোসেন আলাল যে কথাটা বলেছেন যদি কথাটা সত্য হয় তাহলে মানতেই হবে যে যে নেত্রী অথবা যে মানুষ তার নিজের জীবনের সবচেয়ে সংকটময় চিকিৎসার সময়েও, সেই চিকিৎসার বিনিময়েও যখন ওনার সিদ্ধান্তে অটল থাকতে পারেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উনি যেটাকে ভালো মনে করেন সেই দাবি আদায়ের জন্য যিনি অটল থাকতে পারেন, আসলে তাকেই আপোষহীন বলা যায়। এবং বিএনপির এই যে কথাটা, এই কথাটা যে অসত্য তা কিন্তু আজকে ২৪ ঘন্টার বেশি পার হয়ে গেছে, আওয়ামী লীগের কেউ কিন্তু বলেনি যে মোয়াজ্জেম হোসেন আলাল যে কথাটা বানিয়ে বলেছে তা কিন্তু এ পর্যন্ত আওয়ামী লীগের কেউ দাবি করেনি। তাহলে আমরা ধরে নিতে পারি সরকারের পক্ষ থেকে তার এ ধরনের একটা প্রস্তাব ছিল যে তোমাদের সবচেয়ে জটিল কি আছে, তোমাদের সবচেয়ে সেন্সিটিভ সবচেয়ে দুর্বল জায়গা কোনটা, সেটা হলো খালেদা জিয়ার সুচিকিৎসা এবং চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানো। এটা যদি তোমাদের সবচেয়ে দুর্বল জায়গা হয় সেই দুর্বল জায়গাটাকে আমি হাত দিলাম, হাত দিয়ে আমি বললাম যে আমি তোমাকে এটা দেব যদি তুমি আমার শর্তে রাজনীতি করো। কারণ বিএনপির এই মুহূর্তে রাজনীতিটা কি, বিএনপির রাজনীতিই হলো যে তারা এই আসন্ন জাতীয় নির্বাচনে বর্তমান সরকারের অধীনে তারা নির্বাচনে অংশ নেবে না এবং এটা নিয়ে বর্তমান সরকার সারা দুনিয়ার কাছে মোটামুটি বেকায়দায় আছে, ভালো বেকায়দায় আছে। আমার ধারণা মতে, আমার বিশ্লেষণ মতে, আমার মানে চিন্তা অনুযায়ী বলতে পারি যে গত ১৫ বছরের শাসনামলে এই বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার এতটা বেকায়দায় বোধ হয় কখনো পড়ে নাই যতটা এই মুহূর্তে আছে। এবং কোনো শর্তে বিএনপি কিন্তু রাজি হচ্ছে না যে আমরা নির্বাচনে যাব। তখন এরকম একটা মানে আমি বলবো যে এটা যদি শর্ত হয়ে, যদি এটা শর্ত হয়ে থাকে তাহলে এটা ছিল একটা খুবই নিকৃষ্ট এবং অমানবিক শর্ত, এরকম কখনো হয় না, এরকম কখনো হওয়া উচিত নয়। একটা রাজনীতি আর একটা হলো মানবিকতা, দুটো দুই জিনিস, একটার সঙ্গে একটা মেলানো ঠিক নয়। যেমন ধরেন একজন লোক মৃত্যু পথযাত্রী, সে পানি চাচ্ছে, তখন তাকে যদি আপনি বলেন ঠিক আছে তোমাকে আমি পানি খাওয়াবো কিন্তু তুমি আমার এই কাজটা করে দেবা, অথবা তুমি মৃত্যুর আগে ওই কাজে রাজি হয়ে যাও, অথবা তুমি মৃত্যুর আগে দলিলে টিপ সই দিয়ে যাও, যদি এমন হয় সেটাকে কীভাবে বলবেন?
একটার সঙ্গে তো একটা কোনো মিল নেই, ওনাকে বিদেশে পাঠানোটা তো এটা তো রাজনীতি নয়, এটা কীভাবে শর্ত হিসেবে আসতে পারে এই জিনিসটাই আমার কাছে আমার বোধে কুলায় না, আমার মানে আমার মাথায় ঢুকেই না এটা। এতটা নিষ্ঠুর কি রাজনীতি? আমাদের রাজনীতি কি মানুষের জীবন নিয়ে এভাবে খেলে খেলা উচিত? আমি ভেবেছিলাম হয়তো রাজনৈতিক বক্তব্য এটা মুয়াজ্জিম হোসেন আলালের, হয়তো রাজনীতিতে একটা সুবিধা পাওয়ার জন্য তারা এই বক্তব্যটা দিচ্ছে, কিন্তু এই বক্তব্য তো সরকার পক্ষ থেকে কেউ এ পর্যন্ত প্রতিবাদ করলো না, অস্বীকার করলো না। তাহলে নিশ্চয়ই এই ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়েছিল। তো এই বিষয়টা আমার মনে হয় রাজনীতিতে এগুলির পুনরাবৃত্তি ঘটুক এটা আমরা কোনো অবস্থাতে প্রত্যাশা করি না। আমি মনে করি রাজনীতি সুস্থ ধারায় প্রবাহিত হওয়া উচিত, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা উচিত, ব্ল্যাকমেল করে নয়। আপনি রাজনীতি করবেন জনগণের জন্য, তো জনগণের মতামত নেন, জনগণের উপর আপনার আস্থা আছে কিনা সেটা দেখান, সেরকম একটা অবস্থানে আসেন, এমন একটা অবস্থানে আসেন যে নির্বাচনে জনগণ অংশ নিতে পারে, সেরকম একটা অবস্থায় আসেন, তা তো আসছেন না। আপনারা আন্ডার দ্য বেল্ট আঘাত করার চেষ্টা করছেন, এটা ঠিক নয়। আমরা এদেশে সুস্থ রাজনীতি কামনা করি, সুস্থ রাজনৈতিক পরিস্থিতি তৈরি হোক সেটা আমরা চাই। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।